এখিনি হৈছে বইল মুরগির মাংস আর এই মুরগির মাংসখিনি স্যুপ হিসাবেও খাব পারে আর বোলে নহয় ভাতর লগত খায় সুন্দরকে ভাতর লগতও খাব পারে রেসিপিটো রান্ধিবলৈ সহজ খুব বেশি 15 মিনিট মানহে লাগে আর সকলো রন্ধা কামখিনি কুকারতে করিব পারে আর এতিয়া যেহেতু ঠান্ডার দিন পড়ছে লাহে লাহে বহুতরে জ্বর সর্দি কাহ কফ হয়ে থাকে সেই কারণে এই ব্যঞ্জনখিনি রাঁধুতে ইয়াতে মই জাবরাং পিপলি জালুক এনেকুৱা ধরনের বনৌষধি ব্যবহার করছো যাতে খাওতাজনের যদি জ্বর সর্দি কাহ কফ তেনেকুৱা কিবা সমস্যা হয়ে আছে খাইতেও অকমান হলেও উপশম পায় আর এইখানে হয়েছে ব্রয়লার মুরগির মাংস আর এই রেসিপিটি কোনবাই যদি বোলে নহয় দেশি মুরগির মাংসরে তৈরি করব বিচারে তেনেকেও করব পারে আর মাংসর টুকুরাব মই কিন্তু অকমান সরু সরকে কাটি আনিছিল আর এটা করছো কি কুকারত প্রথমতে পানি দিয়ে দিছো আর পানিখিনি গরম হতে মুরগির মাংসখিনি ইয়াতে দিয়ে দিছো আর এবার প্রথমতে উতল আনাই মাংসখিনিও ধুইলাম পানিখিনিও পেলাই দিম মানে ঘরত যেতিয়া ব্রয়লার মুরগির মাংস রাঁধো প্রথমবার উতলাই এই ধরনের পানিখিনি পেলাই দিও আর এই কামখিনি করবলে খুব বেশি 2-3 মিনিট মানে সময় লাগে আর মাংসখিনি সিজি একেবারে না যায় কিন্তু সিদ্ধ করা পানিখিনি পেলাই দিয়ে মুরগির মাংসখিনি এবার ধুই লৈছো তারপর গ্যাসত এই ধরনের দি মুরগির মাংসখিনি সামান্য পরিমাণে একদম কম পরিমাণে পুরি লম যার ফলত মাংসখিনিত বড় ধুনিয়া তা স্মোকি ফ্লেভার আহিব গোটেখিনি মাংস একেবারে ধরা নাই এবার পুরি হওয়ার পিছত বাকিখিনিও পুরি লৈছো আর এয়া চাওক মই বেশিকে পুরা নাই কিন্তু এখিনি দেখি আপনাদের ধরব পারিছে সাগে মই জাস্ট অকমান অকমানহে পুরি লৈছো মাংসখিনি গ্যাসত সামান্য পরিমাণে নরসিংহ পাতো লাগিব গতিকে গছর পৰা এই ধরনের সতেজ নরসিংহর পাত অকমান ছিঙি লৈছো আধা কেজি মাংস হিসাবত সরু পিঁয়াজ 3টা লৈছো কিন্তু নহরু বেশিকে লৈছো ইয়াতে নহরু 1.5টা আছে মধ্যমীয়া আকৃতির নহরু 1.5টা আছে আর যেতিয়া বেশিকৈ জ্বর সর্দি কাহ কফ হয়ে থাকে এটা আপনাদের মোর মাতটো শুনি গমে পাইছে মোর অকমান হেনেকুয়া হয়ে আছে সেই কারণে পিঁয়াজ নহরু এইবিলাক থেতেলাই থাকিব অকমানো মন না যায় গতিকে পিঁয়াজ আর নহরুখিনি এই ধরনের মই চপারটুতে দিয়ে দিছো কামটো সহজ হোক বলে মানে আমার পিঁয়াজ আর নহরু রেডি এতিয়া নরসিংহ পাতখিনিও খুন্দনাটো দি এই ধরনের অলপমান খুন্দি লম মানে নরসিংহ পাতখিনি একদম মিহি পেস্ট হয়ে যাব নালাগে নহলে শেষলৈকে নরসিংহর মানে সোৱাদটো না থাকিব সেই কারণে ইয়ার কুকারটোত একদম প্রথমতে অলপ অলপ পুরি লওয়া মুরগির মাংসখিনি দি দিছো চপারটোত চপ করে লওয়া পিঁয়াজ আর নহরুখিনিও দি দিছো তারপর অকমান খুন্দি লওয়া নরসিংহর পাতখিনিও দি দিছো কুকারটোতে একেলগে আর এয়া দি দিছো নিমখ আমার ঘরত নিমখ হিসাবে কলা নিমখ নহলে বা সন্ধ্যা নিমখ ব্যবহার করা যায় আজি কলা নিমখে ব্যবহার করছো সেই কারণে এনেও বয়েল রেসিপিত কলা নিমখ দিলে সোৱাদটো যথেষ্ট ভাল হয় আসলতে বয়েল রেসিপিত হালধি নিদিলেও হয় কিন্তু আগতে বয়েল রেসিপি মই দিওঁতে কেইগৰাকীমান দর্শকে কৈছিলে যে অকমান হালধি দিলে ভাল সেই কারণে অকমান কম পরিমাণে হালধিও দি দিছো মাংসখনৰ সোৱাদটো আৰু অলপ বঢ়াবলৈ একদম খাটি সরিষর তেল আধা চামচতকেও কম মই এইখিনি দি দিছো ইয়াতে এই তেলখিনি কিন্তু সোৱাদ বঢ়াবৰ কাৰণেহে মাংসখিনি যে তেলত ভাজিম বা কিবা তেনেকুৱা নহয় আপোনালোকৰ কোনোবাই যদি ইচ্ছা কৰে তেলখিনি দিয়াটো স্কিপ কৰিব পাৰে কিন্তু তেলখিনি দিয়াৰ ফলত বৰ ধুনীয়া গোন্ধ এটা ওলাব মানে মাংসখনত আৰু যথেষ্ট কিবা কিবি দিব আছে প্ৰথমতে এই গোটেইখিনি সামগ্ৰী ভালদৰে মিহলাই লৈছো আৰু ইয়াতে এইখিনি আধা কাপ পানী দি দিছো আৰু এতিয়া কুকাৰটো বন্ধ কৰি ইয়াতে 3টা হুইচেল আহিব দিম এইখিনি সময়তে অন্যান্য যোগাৰখিনি কৰি লওঁ এতিয়া কথা হৈছে পুৰি লোৱা আদা আৰু কেঁচা আদাৰ সোৱাদ বেলেগ বেলেগ সেইদৰে পুৰি লোৱা জলকীয়া আৰু কেঁচা জলকীয়াৰ সোৱাদো বেলেগ বেলেগ সেইকাৰণে এই ব্যঞ্জনখনত মই অকণমান আদা পুৰি দিম আৰু অকণমান আদা কেঁচাই দিম ঠিক তেনেদৰে অকণমান জলকীয়া পুৰি দিম আৰু অলপমান জলকীয়া কেঁচাই দিম আৰু এনেও পুৰি লোৱা আদা এই জ্বৰ চৰ্দি কাহ কফৰ কাৰণে যথেষ্ট ভাল লগতে এইখিনিয়ে ব্যঞ্জনৰ সোৱাদটো বঢ়াব যথেষ্ট লগতে এটা বিলাহীও পুৰি লৈছোঁ আর এইফালে কুকারের ভাপখিনি নিজে যাওয়ার পিছত ঢাকনখন খুলি দিছো গন্ধটো যে ইমান ধুনিয়া উলাইছে সেই কেঁচা মিঠা তেলখিনির কারণে মানে গন্ধটো বেশি ভালকে উলাইছে আর এতিয়া ইয়াতে আর অলপমান সামগ্রী দিব আছে মই বয়েল চিকেনখিনিত আলু নিদিও বুলি ভাবিছিল কিন্তু এও কলে যে এটামান আলু দি দিলে ভাল হব গতিকে এই পর্যায়ত এটা আলু এই ধরনের সরকে কাটি দি দিছো আর এনেও যদি মই বয়েল চিকেনত আলু দিও পিছর ফেলেহে দিও প্রথমতে আলু দিলে আলুখিনি সিদ্ধ হয়ে যায় আর মানে যেটো ফ্লেভার মাংসর সেইটো কমি যায় আলুখিনি দি অলপ সময় লড়াই দিছো এতিয়া ভাপতে এইখিনি অলপ সময় থাকি থৈ দিম থাকি থৈ দিয়ার আগতে কিন্তু অকমান পানি যোগ করে দিছো মানে জোলৰ কাৰণে যিখিনি পানি লাগে সেইখিনি পানি যোগ করে দিছো এতিয়া খুন্দনাটোত কেঁচা আদা কেঁচা জলকীয়া আর আনফালে পুরি লওয়া আদা আর পুরি লওয়া জলকীয়া লগতে দি দিছো এইখিনি জালুক জাবরাং আর পিপলি গোটেইখিনি বস্তু বৰ ধুনীয়াকে খুন্দি লম এতিয়া জালুক সকলোৱে চিনি পায় জাবরাং আৰু পিপলি কি ইতিমধ্যে মই কেইবাটাও ভিডিঅ'ত কৈছো এয়াও হৈছে গছৰ গুটি আৰু জালুক আৰু জাবরাং আৰু পিপলি যদি জ্বৰ চৰ্দি কাহ কফ হৈ থকা সময়ত খোৱা হয় যথেষ্ট উপশম পায় তাৰমানে
এখিনি খুন্দি উঠাৰ পিছত এই ধৰণে অকমান পানী মিহলাই ৰেডি কৰি লৈছো যাতে কুকাৰত ঢালি দিবৰ কাৰণে সহজ হয় মানে আৰু পুৰি লোৱা বিলাহীটোৰ বাহিৰৰ তৰপটো এৰুৱাই দি বিলাহীটো ভালদৰে এই ধৰণে পিটিকি লৈছো আৰু এইফালে আমাৰ মাংস উতলি প্ৰায় হৈছে আৰু মাংসখন প্ৰায় নমাব পৰা হৈছে এতিয়া পুৰি লোৱা বিলাহীটো মই ইয়াতে যোগ কৰি দিম আৰু বিলাহীটো কিয় শেষৰ ফালে দিছো জানেনে বিলাহীটো পুৰোতে ই মানে ৰন্ধা গৈছে ইয়াক যদি আৰু প্ৰথমতে দি দিওঁ বেছিকৈ ৰন্ধা যাব আৰু পুৰা বিলাহীৰ সেই স্মকি ফ্লেভাৰটো পোৱা নাযাব আৰু বিলাহীখিনি বৰ ধুনীয়াকৈ ব্যঞ্জনখনৰ লগত মিহলি হৈ যোৱাৰ পিছত খুন্দি থৈ দিয়া কেঁচা আদা কেঁচা জলকীয়া পুৰা আদা পুৰা জলকীয়া পিপলি জালুক জাবৰা গোটেইখিনি ইয়াতে যোগ কৰি দিছোঁ আৰু এইখিনি দি আৰু অলপমান পানী যোগ কৰি দিছোঁ অলপ সময় লৰাই দিছোঁ কমেও তিনি মিনিটমান পাছত গেছটো বন্ধ কৰিব হ'বই আৰু আপোনালোকে বোলে পিপলি আৰু জাবৰাং বিচাৰি পোৱা নাই তেতিয়াও এই ব্যঞ্জনখন ৰান্ধিব পাৰিব এনেকৈ খায়ো কিন্তু যথেষ্ট সোৱাদ পাব এই ব্যঞ্জনখন ৰান্ধিবলৈ খুব বেছি 15 মিনিটমানহে সময় লাগে আৰু মাংসখন যেতিয়া প্ৰথমতে একদম হুইচেল আহি থাকে সেইখিনি সময়ত বাকী যোগাৰখিনিও কৰিব পাৰি গতিকে কোনোবা পুৰুষেও যদি অকলে থাকি ৰন্ধা বঢ়া কৰি খায় বা কোনোবা ছাত্ৰ ছাত্ৰীয়েও যদি অকলে থাকি ৰন্ধা বঢ়া কৰি খায় তেওঁলোকেও এইধৰণে খাই কিন্তু যথেষ্ট ভাল পাব বুলি মই ভাবোঁ লগতে বাকীসকলেও খাই ভাল পাব দিয়কচোন কথাটো সেনেকুৱা আৰু ঠিক আছে বাৰু তেতিয়াহ'লে মই আশা ৰাখিলোঁ মোৰ আজিৰ এই ভিডিঅ'টো নিশ্চয় আপোনালোকৰ অকণমান টিকলামান হ'লেও কিবা এটা কামত আহিছে ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব বুলিও মই আশা ৰাখিলোঁ এইধৰণে ৰান্ধি খাই কেনেকুৱা পায় সেইটো কথাও জনাব বুলি কিন্তু মই আশা একদমেই ৰাখিলোঁ ঠিক আছে বাৰু তেতিয়াহ'লে মোৰ এই কোনোবা এটা অন্য ভিডিঅ'ত অতি সোনকালে আপোনালোকক পুনৰ লগ পাই আছোঁ